সিনেমার মতো এ করেছিলেন একের পর এক বিয়ে, পারেননি এক স্বামী নিয়ে সুখে সংসার করতে, টেকেনি ভালোবাসার ঘর, কেউ তো আবার করেছেন তিন তিনটে বিয়ে। সেলেবদের কাছে এসব যেন কোনো ব্যাপারই না, কে কি বলল তাতে কুছ পরোয়া নেই, রয়েছেন নিজের মেজাজেই। কেউ রয়েছেন সন্তানকে নিয়ে একাই, কেউ আবার খুঁজে নিয়েছেন অন্য কাউকে, করছেন চুটিয়ে সংসার। সিনেমা বলুন কিংবা সিরিয়াল, অভিনেতা অভিনেত্রীদের কাছে বিয়েটা যেন কোনো ব্যাপারই না, তারা পর্দায় যেমন চরিত্রের প্রয়োজনে বিয়ে করছেন, আবার সেই বিয়ে ভেঙেও দিচ্ছেন, তেমনই বাস্তবেও সেই কাজই করতে দেখা যাচ্ছে তাদের। কে কি বললো তাতে বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই তাদের, রয়েছে নিজের মেজাজেই। আসুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক সেরকমই কয়েকজন অভিনেত্রী তালিকা। শ্রাবন্তী তালিকা শুরুতেই রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনের হাতেখড়ি হয় তার, তারপর কামব্যাক করেন বড় পর্দার হিরোইন হিসেবে। ভালোবেসেই অল্প বয়সে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব কুমারকে, বিয়ের পরপরই ছেলে ঝিনুক আসে তাদের জীবনে। ততদিনে অভিনয় দুনিয়ায় বেশ সুনাম অর্জন করে ফেলেছেন অভিনেত্রী হিসেবে, কিন্তু দাম্পত্য জীবনে সুখী ছিলেন না শ্রাবন্তী। ছাড়লেন স্বামীর ঘর, ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। তারপর তার জীবনে আসে মডেল কৃষ্ণ ব্রজ, তাকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু কিছুদিনের মধ্যেই তার সেই বিয়ে ভেঙে যায়। দ্বিতীয় স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা মিটতে এই দিদির বন্ধু রোশন সিং এর সঙ্গে সম্পর্কে জড়ান, ফের তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। বেশ ধুমধাম করে বিয়েটা হয় তাদের, বেশ কিছুদিন সংসারও করেন তারা, কিন্তু এই বিয়েটাও টিকল না অভিনেত্রীর। তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও স্বামীর সুখ পাননি তিনি। তবে এখন শোনা যাচ্ছে ব্যবসায়ী অভিরূপ নাথ চৌধুরীর সঙ্গে সম্পর্ক রয়েছেন অভিনেত্রী, তবে আদেও তা কতখানি সত্য তা এখন সময় বলবে। রচনা ব্যানার্জি টলিউডের দিদি নাম্বার ওয়ান হলেন রচনা ব্যানার্জি, জি বাংলায় এই শো মহিলাদের কাছে স্বপ্নের জায়গা। অনেকেই স্টেজে গিয়ে নিজের জীবনের জার্নিটা সকলের সঙ্গে শেয়ার করতে চান, তবে এই অভিনেত্রীও কিন্তু দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। প্রথম জীবনে ওড়িশি অভিনেতা সিদ্ধান্তকে ভালোবেসে বিয়ে করলেও সে বিয়ে বেশি দিন টেকেনি। তারপর প্রবাল বসুকে বিয়ের পর ছেলে প্রণীত হওয়ার পরও তাদের দাম্পত্য কলহ চলতেই থাকে, তবে তাদের মধ্যে ডিভোর্স না হলেও এখন অভিনেত্রী ছেলেকে নিয়ে একাই থাকেন। নুসরাত জাহান টলিউডের আরও এক স্বনামধন্য অভিনেত্রী হলেন নুসরাত জাহান। ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে, তুরস্কে গিয়ে ধুমধাম করে সে বিয়ের পর বেশ সুখে সংসার করছিলেন তারা, কিন্তু কিছুদিন পরই তাদের সম্পর্কের মাঝে চলে আসে অভিনেতা ইয়াশ। নুসরাতে জানান নিখিল নয়, ইয়াশের সঙ্গেই থাকতে চান তিনি। তারপর থেকে নিখিলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে এখন ইয়াশের সঙ্গে সংসার পেতেছেন অভিনেত্রী। তিয়াশা রায় জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে সুনাম অর্জন করা অভিনেত্রী তিয়াশা বর্তমানে ডিভোর্সে। স্বামী সুবান রায়ও এই বিনোদন দুনিয়ার মানুষ, বিয়ের পর স্ত্রীকে এই লাইমলাইটের আলোয় আনার পর তাদের মধ্যে চলতে থাকা সাংসারিক অশান্তির জেরেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সোনামণি সাহা 2015 সালে মাত্র 18 বছর বয়সে ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু তার স্বামীর দাবি গ্ল্যামার দুনিয়ার ফেম যশ দেখে মাথা ঘুরে গিয়েছে অভিনেত্রীর, আর সেই কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে অভিনেতা প্রতীকের সঙ্গে সোনামণির প্রেমের গুঞ্জন কিন্তু নতুন নয়। সিনে চক্রব্যূহ।